ওখানে আমি কাউন্সিলিং করি 10 থেকে 19 বছর ছেলে মেয়েদের। এখন যে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো সম্পর্কে কাউন্সিলিং, ওটা হচ্ছে ফ্রেন্ডলি রিলেশনশিপ। আমি বাচ্চাদের সাথে মিশে হ্যাঁ ওদের জেনে ওদের যেগুলো সমস্যাগুলো সেগুলো আমি ওদের পাশে থাকি। এখন যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সম্পর্কেই আমি বলি। যেমন হচ্ছে কী কী বলতে পারবেন, যেমন হচ্ছে প্রিম্যারিটাল অ্যাফেয়ার, সাবস্টেন্স অ্যাবিউজ, হ্যাঁ এগুলো হচ্ছে কি সাবস্টেন্স অ্যাবিউজ হচ্ছে ছেলেমেয়েরা কী করছে এখন অল্প বয়সে তারা বাড়ি থেকে না জানিয়ে চলে যাচ্ছে। আর একটা হচ্ছে প্রিম্যারিটাল অ্যাফেয়ার, যেটা তোমাদের স্কুলে খুব বেশি হয়। বাবা মা বললো আমরা কী করলাম, সেই আমরা হচ্ছে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। হ্যাঁ তো এই জায়গাগুলো আমাদের কিন্তু খুব সচেতন হতে হবে যে একটা ছেলের জন্য আমার জন্ম হয়নি, একটা ছেলে আমাকে ডিনাই করলো, আমি সুইসাইড করলাম। এখন সুইসাইডের সংখ্যা এত বেশি বেড়ে গেছে যে তোমরা পেপার খুললে দেখতে পাবে যে আমাকে প্রত্যাখ্যান করেছে, আমি সুইসাইড করেছি, বাবা মা বকেছে, আমি সুইসাইড করেছি, হ্যাঁ স্কুলের পাখা ভেঙে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কি বলো, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা জায়গায় পৌঁছানো, কিন্তু আমরা সবাই লক্ষ্যহীন, আমরা কেউ লক্ষ্যের জন্য তৈরি নয়। কেউ ডাক্তার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ খেলোয়াড় হতে পারে, অথবা কেউ বিজনেসম্যান হতে পারে, অথবা কেউ তার খেলার জগতে খুব ভালো। আমাদের প্রণতি নায়ক পিংলান শুনেছো কেউ তোমরা, হ্যাঁ সে অলিম্পিকে গেছে। তাহলে গার্ডিয়ানকেও বুঝতে হবে সাইকোলজিটা বাচ্চার, যে বাচ্চা আমাকে কি বলতে চাইছে আমাকে শুনতে হবে। আমাদের গার্ডিয়ানরা সেটা করে না, সেই জন্য অন্বেষা ক্লিনিক পিংলাং হসপিটালে একটা করে ক্লিনিক সম্পূর্ণ শুক্র শনি আমি থাকি, সেখানে কাউন্সিলিং হয়। মেয়েরা বিশেষ সচেতন থাকবে, আমরা কেউ 18 বছরের আগে বিয়ে করব না, কেন তোমাদের বোঝাতে পারি না। এটা গভর্নমেন্ট কত চেষ্টা করছে, ডিএমএ এর সাথে আমার মিটিং ছিল যে আপনারা বন্ধ করুন এটা। তাহলে নিজেরা তুমি যদি সচেতন প্রত্যেকে না হও, কেউ করতে না, বাড়িতে ভালো সম্বন্ধ এসেছে তুমি বিয়ে হয়ে গেলে, গিয়ে ভাসুর দেওর ননদ কে কি চাই তোমরা কি জানো, ছোট বয়স, তখন আমি সংসার করব না, আমি কাজ করতে পারবো না, আমি আমার স্বামীকে নিয়ে আলাদা থাকবো, আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে, কারণ তোমরা ম্যাচিওর নয়, বুঝতে পারছো না। সেই জন্য আবার ব্যাক করে এসে তোমাদেরকে পড়াশোনা আবার অনেক আমার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল দেখেছি, এমনও নজির আছে যে একজন মেয়ে তার ছেলের প্রলোভনে তার মাকে বিষ খাইয়ে মেরেছে। মেদিনীপুরের ঘটনা আমার ব্যাগে এখন অল্প স্বয়ং দেখাতাম আমি, যে ছেলে বলেছে মাকে বিষ দিয়ে মেরে দাও, কারণ হচ্ছে ছেলেটা হচ্ছে পথের কাঁটা। এটা হচ্ছে খুব মানে কি বলবো বার্নিং সমস্যা আমাদের, হ্যাঁ সেইগুলো মেয়েরা তোমাদেরকেই রুখতে হবে। এগুলো যে আমি পড়াশোনা করব, আমি আমার এখন অধ্যয়ন তপ, আমি এসব করব না, কেউ এলে আমাকে বলবে ম্যাডাম কীভাবে আমি সাহায্য করবো, স্কুলের ম্যাডামকে বলবে, ওনারা কীভাবে হেল্প, তোমরা নিজেরাই ডিসিশানটা নিয়ে ভুল করে ফেলো, যাই জন্য সে বিষের সাথে মানে সর্বদের সাথে তাকে বিষ খাইয়ে মাকেই মেরে দিল, বুঝতে পারেনি, কাজও হয়ে গেছে। ছোট বোনে যখন দেখছে ফোনটা চ্যাট করছে অন্য ছেলেটার সাথে, তখন ছোট বোন দেখতে পাচ্ছে যে ও বিষ খাইয়ে মাকে মেরেছে, তারপর তার পুলিশ কাঠামোতে সারা জীবন তার পুলিশের কাছে কাছে মেদিনীপুরের ঘটনা। তো এরকম অনেক ঘটনা আমার কাটিং আছে যেগুলো তোমাদেরকে বলার জন্য আমি আসি। হ্যাঁ এইভাবে বহু কাউন্সিলিং আছে, এটা হচ্ছে হলো তোমার কাউন্সিলিং, এরকম ক্যারিয়ার কাউন্সিলিং আছে, হ্যাঁ সাবস্টেন্স অ্যাবিউজ কাউন্সিলিং আছে, হ্যাঁ এগুলো প্রত্যেকের কাউন্সিলিং, প্রত্যেকের ব্যক্তিগত সমস্যাগুলো আলাদা আলাদা, সেগুলো তোমরা আমার সাথে শেয়ার করবে। অনেক দূরে নয় এই পিংলা হসপিটাল সম্মুখ শুক্র শনি আমি হাসুলে থাকি, আমার ফোন নাম্বারও লিখে নিতে পারো। হ্যাঁ যারা বিয়ে ঠিক হয়ে গেছে, জোর করে বিয়ে দিচ্ছে, তারা নিজেরাই ওসির কাছে যেতে পারো, ভিডিওর কাছে যেতে পারো, কিন্তু তোমরা ইচ্ছায় বিয়ে করো প্রত্যেকে। হ্যাঁ এক একজন মেয়ে এমন ডেসপারেট হয়ে তার তিনটে ছেলের সাথে সম্পর্ক থাকে, অথচ কাউকেই করে না। এই রিসেন্ট একটা এসছে আমার কাছে ঘটনা, যে তার সাথে এত দুদিন পরে মেয়েটা ছেড়ে দিয়েছে, ছেলেটা সাবস্টেন্স ইউজ, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে। তাহলে একটা লাইফ আমি নষ্ট করতে পারি না, একটা মেয়েই বাঁচাতে পারে। তাহলে আমি যদি তার সাথে বিয়ে করবো না, খেলাটা আমি কিন্তু তার সাথে করবো না। তোমাদেরকে বারবার করে বলছি মেয়েরা কিন্তু সিরিয়াস হও। হ্যাঁ এখন ওই মেয়েকে তো স্কুলে গিয়ে আমি পাবো না, যে যে ছেলেটার সাথে ওর ওটা হয়েছে, দিয়ে ডেকে যখন ওকে কাউন্সিলিং করে বললাম না আমি তোর সাথে কোনো সম্পর্ক আমার নেই, চলি ওর জন্যই কিন্তু ও যেহেতু বিচ্ছেদ ঘটিয়েছে
ছেলেটা কিন্তু ড্রাগ নিচ্ছে। আর ছেলেরা এখানে নেই, ছেলেরা থাকলে বলতাম যে একটা মেয়ের জন্য জীবন আমার নয়, একটা ছেলের জন্য জীবন নয়, লড়াই করার জীবন, বেঁচে থাকার জীবন, লড়াই করে বাঁচতে হবে, গোলে পৌঁছাতে হবে। যে আমি নার্স হই, বিজনেসম্যান হই, টিউশন করি, আমাকে সেই জায়গায় পেতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসবে, সেগুলো পেরিয়ে পেরিয়ে আমাকে আমার জায়গায় পৌঁছাতে হবে। হ্যাঁ, সেই জন্য থেমে থাকলে হবে না। সেই জন্য অন্বেষাখানি তোমরা আমার কাছে সবসময় সাজেশন, বাবা মার সাথে তোমরা মেশো না, যে কাজটা খারাপ করো সেই জায়গাটাই বাবা মার সাথে শেয়ার করো না, বাকিটা সব জায়গায় শেয়ার করো। তো সমাজ এখন খুব ভয় ভয় আকার ধারণ করছে, সেই জন্য কাউন্সিলিং, হ্যাঁ সেই জন্য তোমরা যাবে, কাউন্সিলিংয়ের বাংলা হচ্ছে পরামর্শ। তোমরা অবশ্যই ভালো জায়গায় সাজেশান নেবে, বন্ধু বলে হ্যাঁ তুই প্রেম কতনি করে গেলে, কিন্তু পরে আসে থাকে না তোমার পাশে, তাই বাবা মাই শ্রেষ্ঠ বন্ধু, সেই জায়গায় তোমরা শেয়ার করো। থ্যাংক ইউ। তোমরা এতক্ষণ আমাদের লেডি কাউন্সিলার অপর্ণাদির কাছ থেকে এখনকার যে মূল যে সমস্যাগুলো সেগুলো শুনলে। আমি ডক্টর আলেমান, বিমলা হসপিটাল থেকে এসেছি। তো আমি এটা নিয়ে একটা প্রোগ্রাম করছি, তো মৌনি যা বলার বললেন তো তোমরা প্রত্যেকে শুনেছো যে এখন যে বার্নিং যে সমস্যাগুলো, যে অ্যাডোলেসেন্ট যে প্রবলেমগুলো সেগুলো তোমরা শুনলে। আরও ডিটেলসে যদি তোমরা আরও হেল্প নিতে চাও তো ওনার ক্লিনিক রয়েছে, হ্যাঁ হসপিটালে, ওখানে তোমরা যোগাযোগ, ফ্রি চিকিৎসা, হ্যাঁ ফ্রিতে ফ্রিতে ওটা চিকিৎসা করা যাবে। আমি ডক্টর আলেমা, তো কোনো যদি এরকম কোনো সমস্যা হয় আমাদের সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ করো। তো আমি একটা, আমি ডক্টর আলেমা, আমি একটা আমার চ্যানেল ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে আলেমাস ক্রিয়েশন। আমি এই প্রবলেমটা তোমাদের আমি শেয়ার করতে চলেছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো, বেশি বেশি করে সবাই এগুলো দেখবে, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে। নমস্কার, থ্যাংক ইউ।